আজ আমরা দেখতে যাবো দার্জিলিংয়ের মহাকাল মন্দির, যেটি দার্জিলিং ম্যালের ঠিক পাশেই রয়েছে। তো এবার আমরা চলে এলাম দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যালের এই মূর্তিটি একজন কবির, যিনি রামায়ণ রচনা করেছিল নেপালি ভাষায় সংস্কৃত থেকে অনুবাদ করে। এই স্ট্যাচুটির বাঁদিক থেকে যে রাস্তাটি মহাকাল মার্কেটের দিকে গেছে, সেই রাস্তাটি দিয়ে এগোলেই আমি মন্দিরে যাওয়ার রাস্তা পাবেন। এই এই রাস্তা দিয়েই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আপনারা পৌঁছে যাবেন মন্দিরের মূল প্রবেশদ্বারে। আমি আমার ছেলে দুজনে চলেছি মহাকাল মন্দির উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে মন্দির। আসো, আস্তে আস্তে আসো। এই মন্দিরটি দার্জিলিং জেলায় অবস্থিত, যা 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের পূজা করা হয়, তবে এখানে ভগবান শিবের সাথে সাথে হনুমানজি, গণেশজি, মা কালী ও ভগবান বুদ্ধেরও পূজা করা হয়। এই কার্পেট বেছানো রাস্তাটি ধরে আপনাকে আস্তে আস্তে উপরের দিকে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। বয়স্কদের জন্য সুন্দর রেলিং ব্যবস্থা করা আছে, ধরে ধরে উঠতে অনেক সুবিধা। এই মন্দিরের ভিতর প্রচুর গাছ রয়েছে, যেটি মন্দির চত্বরটিকে আরো সুন্দর করে তুলেছে। যখনই দার্জিলিং আসবেন এই মন্দিরটি ঘুরে যেতে ভুলবেন না। Lots smiley are here.